হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে কয়েকটি অ্যাডভান্স লেভেলের গ্যাজেট নিয়ে আলোচনা করব, যেগুলো দেখলে আপনি পুরো অবাক হয়ে যাবেন এবং আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করে আপনি আপনার কাজ আরও সুন্দরভাবে করতে পারবেন। এবং সাথে থাকবে একটি পাবজি মোবাইল গেম খেলার জন্য পাবজি মোবাইল কন্ট্রোলার, আর যেগুলোর প্রাইস সহ অনলাইন লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে অনলাইন থেকে কিনতে পারেন অথবা আপনাদের লোকাল স্টোরেও এগুলো কিনতে পারবেন। হোয়াটসঅ্যাপ ন্যাশন, দিস ইজ আপনারা দেখছেন টেকনোয়াল বাংলা, সাথে আছে আমি তারেক। বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমরা পাঁচটি অ্যাডভান্স লেভেলের গ্যাজেট নিয়ে আলোচনা করব, যে গ্যাজেটগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লিবে, যেগুলো আপনি দেখেছেন এবং অনেকেই দেখেননি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইসব গ্যাজেটগুলো বন্ধুরা আপনারা যে কোনো লোকাল স্টোরেও পাবেন, আবার অনলাইনেও পাবেন। তা আমি ভিডিও ডেসক্রিপশনে প্রাইস সহ অনলাইন লিঙ্কের দিয়ে রাখবো, আপনি যদি কিনতে চান তাহলে অবশ্যই চেক করেন। তো তার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য টেকনোয়াল বাংলা, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিও, গ্যাজেট রিলেটেড ভিডিও এবং মোবাইলের রিভিউ ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য এই ভিডিওগুলো করা, রিভিউ ভিডিওগুলো করা। আপনাদের চ্যানেল, আপনাদের ভালোবাসার জন্য আমাদের চ্যানেলে প্রায় 16,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে যেটি আসছে সেটা হলো শাওমি টিভি বক্স 4K রেজুলেশন, যার মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারবেন। অর্থাৎ স্মার্ট টিভিতে আমরা কী কী পাই? হ্যাঁ, তো বন্ধুরা, স্মার্ট টিভি হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত, যেমনটা আমাদের স্মার্ট ফোন রয়েছে। আপনি স্মার্ট টিভিতে মোবাইলের মতো যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন, গেম ইনস্টল করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন, যেমন ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, অপেরা মিনি, ইউসি ব্রাউজার, ইনস্টাগ্রাম, আবার গেম খেলতে পারবেন ক্যান্ডি ক্রাশ, আবার অন্যান্য যে গেমগুলো রয়েছে, মানে যে অ্যাপগুলো বা গেমগুলো আপনি মোবাইলে ব্যবহার করতে পারেন, অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহার করতে পারেন, সেগুলো আপনি টিভিতে বক্সে, টিভির বক্সের মাধ্যমে আপনি জেনারেল টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারবেন। আর আমরা যারা গেম প্রিয় তারা ওয়্যারলেস গেম প্যাডের সাথে কানেক্ট করে এটিতে PSP-র মতো গেম খেলে উপভোগ করতে পারবেন। এছাড়া কী কী থাকছে এটিতে? এটিতে থাকছে গুগল কাস্ট, তার মানে আপনারা চাইলে আপনাদের মোবাইলের স্ক্রিন টিভিতে কাস্ট করতে পারবেন, মানে মোবাইলের স্ক্রিনটা আপনি শেয়ার করতে পারবেন, আপনার লাইভ টিভিতে শো করতে পারবেন। এছাড়া থাকছে 4K পর্যন্ত সাপোর্টেড ভিডিও মুভি, আর থাকছে রিমোটের সাথে বিল্ট ইন ভয়েস সার্চ, আর স্পেসিফিকেশনে থাকছে অ্যান্ড্রয়েড মার্সমেলো, 8GB ইন্টারনাল স্টোরেজ থাকছে উইথ কোয়াড কোর প্রসেসর, যার মাধ্যমে আপনারা ফ্লুয়েন্টলি গেমগুলো খেলতে পারবেন। র্যাম থাকছে 2GB, ডলবি অডিও সাপোর্টেড। বক্সের সাথে আপনারা পাবেন একটি ওয়ারেন্টি কার্ড, ইউজার ম্যানুয়াল, HDMI কেবল, পাওয়ার অ্যাডাপ্টার, আর এর একটি ওয়্যারলেস রিমোট। এটি টিভিতে লাগিয়ে সহজে ইনস্টল করতে পারবেন, এটি বর্তমান প্রজন্মের আসলে একটি অত্যাধুনিক আবিষ্কার। এটির বাংলাদেশে দাম পড়বে প্রায় 4,700 টাকা। আপনি চাইলে লোকাল স্টোরও অথবা daraj.com থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন, আমি প্রাইস সহ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। এরপরে যেটি আসছে সেটি হচ্ছে USB ফ্যান লাইট উইথ LED ক্লক। এটি আসলে একটি মজার ইনভেনশন, এটিতে খুব বেশি কিছু নেই, জাস্ট একটি ফ্যান রয়েছে এবং এর সাথে একটি LED লাইট যুক্ত ঘড়ি রয়েছে। সাধারণত এটি কাজ করে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে USB পোর্টের মাধ্যমে, আপনি OTG দিয়ে মোবাইলও ব্যবহার করতে পারবেন, টিভি বা পাওয়ার ব্যাঙ্কেও এটি লাগাতে পারবেন। তখন এটিতে থাকা ফ্যান ঘুরতে থাকবে এবং এটির LED লাইটগুলো একটি সিকোয়েন্স মেনটেন করবে, যার মাধ্যমে আপনারা সঠিক সময় দেখতে পারবেন। খুব বেশি কাজের না হলেও হোম ডেকোরেট হিসাবে এটি অনেক অ্যাট্রাকটিভ লুক দিবে আপনাদেরকে। এটিতে রয়েছে ফ্লেক্সিবল তার, যেটা কখনো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নেই, যে কোনো পোজ করে এটিকে রাখতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। সিম্পলি এটি কি করতে পারবেন, আপনি হচ্ছে জাস্ট সিম্পলি USB পোর্টে লাগিয়ে এটির অন বাটনে ক্লিক করে চালাতে পারবেন। এটির জন্য কোনো আলাদা ড্রাইভারের প্রয়োজন পড়বে না, অনেক লো পাওয়ার কনজিউম করবে। আর এর টাইম সেট করার জন্য আপনি এটিতে থাকা বাটনে 2 সেকেন্ড চেপে ধরে ইচ্ছা মতো টাইম সেট করতে পারবেন। খুব বড় মাপের গ্যাজেট না হলেও এটি কিন্তু খুব মজার এবং অ্যাট্রাকটিভ লেগেছে আমার কাছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ক্রয় করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক করুন, ওখানে প্রাইস সহ লিঙ্ক দিয়ে রেখেছি, এটির দাম পড়বে প্রায় 700 টাকা।
এরপর যেটি থাকছে বন্ধুরা সেটা হচ্ছে বেলকিন কোম্পানির একটি হেডফোন স্প্লিটার। এটির মাধ্যমে আপনারা একসাথে দুইটি অথবা সর্বোচ্চ পাঁচটি হেডফোন একসাথে কানেক্ট করে গান শুনতে পারবেন বন্ধুরা মিলে। এই ইয়ারফোনে জ্যাকটিকে আপনার মোবাইলে অডিও পোর্টে লাগাবেন, তারপর এই এটিতে থাকা পোর্টে আপনাদের যে ইয়ারফোনগুলো আছে বা হেডফোনগুলো আছে এগুলো লাগাবেন, তাহলে আপনি এটা ম্যানুয়ালভাবে মাল্টিপল ডিভাইসে শুনতে পারবেন। এটি একটি ইউজফুল গ্যাজেট হবে যদি আপনি কাউকে ডিস্টার্ব করতে না চান, আপনার ফ্রেন্ডের সাথে ইয়ারফোন শেয়ার করতে চান। সাপোজ মনে করেন আপনারা দুইজন বন্ধু একসাথে কোথাও ট্রাভেল করতেছেন, তখন এই ইয়ারফোন স্প্লিটারটা অনেক কাজে দেবে। তবে ইয়ারফোন জ্যাকটি দুইটা পোর্টে ছাড়াও টোটাল পাঁচটি পোর্টেও পাওয়া যায়। যখন আপনাদের বন্ধুর সংখ্যা অনেক বেশি হয়ে যাবে তখন আপনারা একসাথে চাইলে পাঁচজন হেডফোন শেয়ার করে কানেক্ট করে একসাথে শুনতে পারবেন। অনেক মজার গ্যাজেট লেগেছে আমার কাছে এটি, আপনারা নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে এটির ডুয়েল পোর্ট এবং পাঁচটি পোর্টের সবগুলো হেডফোনের জ্যাকের প্রাইস সহ লিঙ্ক দেওয়া থাকবে। এগুলোর দাম পড়বে প্রায় 200-300 টাকা। যদি কিনতে চান তাহলে অবশ্যই অনলাইন থেকে অর্ডার করতে পারবেন, অথবা এগুলো কিন্তু আপনাদের লোকাল স্টোরেও কিন্তু পাওয়া যাবে। তো বন্ধুরা এরপর যেটি থাকছে সেটা হচ্ছে অটো ক্লিপ মোবাইল লেন্স। তো ভিউয়ার্স, আজকালকার মোবাইলগুলোতে ক্যামেরা ফিচার দেওয়া হয়েছে যার মাধ্যমে DSLR এর মতো যে কোনো সাবজেক্টের পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে পারবেন। তো বন্ধুরা যেহেতু এটি মোবাইল তাই এটিরও নিজস্ব কোনো অনেকগুলোই সীমাবদ্ধতা রয়েছে। এটিতে DSLR ক্যামেরার মতো আলাদা আলাদা করে লেন্স লাগানো যায় না বা লেন্স ইফেক্ট তৈরি করা যায় না, আর তাই এজন্যই আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি অ্যাডভান্স ধরনের মোবাইল ক্যামেরা লেন্স যেগুলো আপনি লাগিয়ে প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন। আর এগুলোর দামও অনেক কম, সো লেন্সগুলির সাহায্যে আপনি আপনার মোবাইল দিয়েই DSLR-এর মতো ছবি তুলতে পারবেন। তো বন্ধুরা এই মোবাইল এক্সটার্নাল লেন্সের মাধ্যমে আপনারা পাবেন তিন ধরনের লেন্স, একটি হচ্ছে মাইক্রো লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং জুম লেন্স। তো বন্ধুরা আপনাদের আইফোন বা অন্যান্য যে কোনো স্মার্টফোনে লেন্সগুলো লাগিয়ে অনেক চমৎকার রকমের ছবি তুলতে পারবেন। মাইক্রো লেন্স লাগিয়ে খুব সহজেই মাইক্রো ছবি তুলতে পারবেন, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগিয়ে একসাথে অনেকগুলো বন্ধু মিলে সেলফি তুলতে পারবেন, চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে এটির প্রাইস সহ অনলাইন লিংক দিয়ে রাখবো। এরপরে যেটি আসছে পাবজি মোবাইল কিবোর্ড অ্যান্ড মাউস। তো বন্ধুরা গেম ছাড়া জীবন চলে না বললেই চলে, ছোট থেকে শুরু করে আমরা প্রায় সবাই গেম খেলতে পছন্দ করি, আর তাই গেম খেলার জন্য তো রয়েছে গেম কন্ট্রোলার, কিবোর্ড, মাউস। তবে আজকালকার সময়ে সব থেকে পপুলার গেম হচ্ছে পাবজি, যেটির কম্পিউটার ভার্সনের থেকে মোবাইল ভার্সনটি খেলতে বেশি মজা। আর একটি কারণ হচ্ছে কম্পিউটার ভার্সনটি হচ্ছে পেইড ভার্সন, অর্থাৎ আপনাকে পে করে খেলতে হবে, আর মোবাইল ভার্সনটি ফ্রি ভার্সন, আপনি চাইলে ফ্রি ডাউনলোড করে গেমটি খেলতে পারেন। আর তাই টিভি বা কম্পিউটারের মতো গেম খেলতে গেলে আমরা তো গেম কন্ট্রোলার ব্যবহার করি, কিন্তু মোবাইলের জন্য গেম কন্ট্রোলার সাপোর্টেড না, সাপোর্টেড হলেও অনেক কষ্টসাধ্য। আর পাবজি গেম যেহেতু একটি হাই লেভেলের শুটিং গেম, মোবাইলে স্ক্রিনে টাচ করে গেম খেলতে হয়, যেটা অনেকের কাছে অনেক কষ্টসাধ্য এবং বিরক্তিকর। আর সেই জন্যে আপনাদেরকে দেখাবো এমন একটি মোবাইল গেমিং কিবোর্ড যেটি আপনার মোবাইলের সাথে কানেক্ট করে পাবজি গেম অনেক সুন্দরভাবে কম্পিউটারের মতো গেম খেলতে পারবেন, এছাড়া অন্যান্য গেমও খেলতে পারবেন। এই কিবোর্ডে রয়েছে ওয়্যারলেস এবং আরেকটি রয়েছে ওয়্যারলেস ছাড়া USB পোর্ট, যেটি আপনার মোবাইলে OTG-র মাধ্যমে লাগিয়ে একসাথে মাউস লাগিয়ে আপনারা কম্পিউটারের মতো গেম খেলতে পারবেন। মোবাইলে যদি একসাথে কিবোর্ড এবং মাউস সাপোর্ট না করে তার জন্য একটি কনভার্টারও রয়েছে। তো এগুলোর প্রাইস কনভার্টারেরও আমি লিঙ্ক দিয়ে রাখবো, আবার হচ্ছে কিবোর্ডেরও লিঙ্ক দিয়ে রাখবো। আপনি অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এবং কোন গ্যাজেটটি আপনাদের সবথেকে ভালো লেগেছে। যদি আপনার এই গ্যাজেটটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। তো দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও, আশা করি আপনাদের সবাইকে ভালোভাবে বুঝাতে পেরেছি। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই একটি ডিসলাইক দিবেন। আপনার যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনার চ্যানেল, আমার চ্যানেল, আপনার ছোট ভাইয়ের চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।